বিএনপি নির্বাচনে আসতে চাইলে আইন অনুযায়ী সুযোগ সৃষ্টি করা হবে, জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। প্রয়োজনে তফসিল পেছানো হবে বলেও জানিয়েছেন তিনি। সাইফুল শাহিনের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আমেজে চাঙ্গা হয়ে উঠেছে রাজনীতির মাঠ। ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ নির্বাচনে অংশ নিতে আগ্রহী বেশ কয়েকটি দল তাদের প্রার্থী নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছেন। এদিকে বিরোধী দলের নেতাকর্মীরা জেলে আটকা, তাই আন্দোলনে থাকা বিএনপি ও সমমনা দলগুলো তফসিল প্রত্যাখ্যান করেছে। এখনও নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি তারা। এমন পরিস্থিতিতে কমিশন বলছে বিএনপি নির্বাচনে না আসায় শূন্যতা ও হতাশা আছে। ওনারা যদি আসেন আমরা ওয়েলকাম করব, সেটার জন্য যেভাবে ওনাদের জন্য পথ সৃষ্টি করতে হবে, আমরা সেটা আইন দেখে শুনে পথ সৃষ্টি করার। আমরা তো চাই সব দলে এসে একটা সুন্দর একটা ইলেকশন হোক 18-তে। ওই নির্বাচনে কিন্তু ওনাদের জন্য কিন্তু একটু স্পেস তৈরি করা হয়েছিল, আমরা সেভাবে যেভাবে আইনে হবে সেভাবেই করব। তিনি বলেন প্রার্থীদের জন্য ইসির সর্বোচ্চ চেষ্টা থাকবে ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। যিনি নিরপেক্ষতা হারাবেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বদ্ধপরিকর ইসি। আমাদের প্রাণান্ত চেষ্টা থাকবে, আমাদের 100% উপরে যদি আরও কয়েক পার্সেন্ট দিতে হয় শ্রম লেবার আমরা সবই দেবো। আমরা চাচ্ছি যে আমাদের একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা সেইভাবে তৈরি করব। যিনি আইনি ব্যর্থতা করবেন, যিনি নিরপেক্ষতা হারাবেন, যিনি ঠিকমতো কাজ করবেন না, তার জন্য আইনে যে সমস্ত ব্যবস্থা দেওয়া আছে আমরা সেগুলো প্রয়োগ করব। যেভাবেই হোক সুন্দর নির্বাচন করবে ইসি, তাই অংশগ্রহণমূলক নির্বাচনে আশাবাদী কমিশন। আমাদের তো তাদের জন্য তো লেভেল প্লেইং ফিল্ডটা করতে হবে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।